2024-25 অর্থ বছরের প্রাক বাজেট আলোচনার আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই। এ সময় চলতি অর্থ বছরের মূল্যস্ফীতি কমিয়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নানা প্রস্তাবনা তুলে ধরেন বেসরকারি খাতের স্টেক হোল্ডাররা। তো যেখানে জিরো ভ্যাট অর্থাৎ আমাদের ভ্যাট লাগবে না, তো সেখানে কেন এরপর আবার আমাকে রিটার্ন দাখিল করা বা নানা রকমের কাগজপত্র দেওয়া, এগুলি কেন করতে হবে? এই থেকে আমরা ইনপুটের জন্য সাপোর্ট ছাড়া আসলে আমরা যে ধরনের গ্রোথ চাচ্ছি সেটা হয়তো অ্যাচিভ করা সম্ভব না। মানব সম্পদ উন্নয়নের যখন বরাদ্দ দেন তাদেরকে আপনি বলবেন যে তুমি মানব সম্পদ উন্নয়ন করে তাহলে বিদেশিরা এখানে করে আমার দেশে টাকা নিয়ে যাচ্ছে, অথচ আমার দেশে 2 কোটি যুবক বেকার, তাকে কর্মসংস্থান করতে পারছে না। দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে করদাতার সংখ্যা বাড়ানো সহ শিল্প বিপ্লব ঘটানোর কথা বলেন এনবিআরের চেয়ারম্যান। আমরা ইন্টিগ্রেশন করেছি বিভিন্ন সেক্টরের সাথে, আমরা এই তথ্যভিত্তিক সার্ভের মাধ্যমে করদাতাদের নেটের মধ্যে আনতে চাই। শুধুমাত্র শিল্পের ক্ষেত্রে নয়, স্বাস্থ্য চিকিৎসা সব ক্ষেত্রেই কোন সাপোর্টটা দিলে দেশের উন্নয়ন ঘটবে, কর আহরণের পাশাপাশি এনবিআর সেই কাজটিও করে থাকে। বেসরকারি খাতের উদ্যোক্তাদের উৎসাহ প্রদানে আগামী অর্থ বছরের ব্যবসা বান্ধব বাজেট প্রণয়ন করা হবে বলে জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আগামী জাতীয় বাজেট বেসরকারি খাতের জন্য একটি উৎসাহব্যঞ্জক বাজেট হবে। জাতীয় বাজেটে বেসরকারি খাতের প্রত্যাশা সম্পর্কে যে স্পষ্ট ধারণা পেলাম তা একটি বাস্তবমুখী ও সমৃদ্ধ বাজেট প্রণয়নে সক্ষম গুরুত্ববহ হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ীদের একসাথে কাজ করার আহ্বান জানান অর্থমন্ত্রী। বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে সক্ষম হবে। এস এম খুরশেদ আলম, ITV, ঢাকা।